কি হবে? কোনো ডক্টরকে ডাকতে হবে এখন, কোনো একটা ডক্টরকে ডাকতে হবে তাড়াতাড়ি। এবার রাহুলের চিকিৎসা করতে হবে, নাহলে তো বড় একটা কেস হয়ে যাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ ডক্টর, কি আপনি এখন বিসি? আচ্ছা ঠিক আছে, ডক্টর তো বিজি, ইমার্জেন্সি রাখতে হবে কোনো। যেসব তো চলে আসছো, দেখ না রাহুল পড়ে গেছে, কি হয়ে গেছে রাহুলের, এটা কি হলো? সেটাই তো, যেসব দেখ না রাহুলের মাথা থেকে রক্ত বেরোচ্ছে। ওর মাথা থেকে তো অনেকগুলো রক্ত বাইর হচ্ছে। সেটাই তো, তুই এখন অ্যাম্বুলেন্স ডাক। আমি কিয়ানের কাছে গেলাম, রোহন আসলে আমাকে পাঠিয়ে দিস, ঠিক আছে? আমার কাছে, আমি এখানেই যাচ্ছি। ঠিক আছে, তুই দেখুন যা তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, তুই গিয়ে অ্যাম্বুলেন্সকে তাড়াতাড়ি ফোন কর। কোথেকে আসলি? আরে আমি তো এখানেই থেকে আসতেছিলাম, আমাকে রাস্তায় আবার দিয়েছেন, ফোন করে দিয়েছে যে আমি আমার গাড়ির স্পিডটা একটু বেশি বাড়াইছি, এই জন্য আমি চলে আসছি তাড়াতাড়ি। কিন্তু ভালো হয়েছে তুই আসছিস, কিন্তু আমার পায়ের অবস্থা খুবই খারাপ, পেটে কেটেও গেল। আরে তোর তো এটা বহুত সিরিয়াস কাটছে, তুইও যা ডক্টরের কাছে যা। আরে হ্যাঁ, ডক্টরের কাছে গেলে হবে না কি, এটা সামান্য ব্যথা, আমাকে কি আমার কাছে যেতে হবে। আরে আমি যাচ্ছি তো, তুই তুই অ্যাম্বুলেন্সে যা, তুই পারবি তো? আরে আমি পারবো তো, হ্যাঁ তুই এত টেনশন কেন না, তুই যা। আরে এটা তো সিরিয়াসই আছে না রোহান, তুই যা না রে, আমি তো সামলাই নিব, তোর বন্ধু আমি, আমি তোকে ছোটোবেলায় প্রমিস করেছিলাম তোর সব সময় বিপদে আমি কাজে দিব, তুই যা। আর আমি আমার প্রমিস কখনো ভাঙি না, তুই তো জানো। ঠিক আছে, আমি হৃদয়কে ফোন করে দিচ্ছি। না 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 না, ওকে ফোন করে রাখবে, তুই আমার কথা শুন, তুই যা, আমি হৃদয়কে ফোন করি। ঠিক আছে রে বাবা, যাচ্ছি আমি এখন হৃদয়কে ফোন করে দিই। হৃদয় আসতেছে, ভালো হলো। না আমি যাই তাড়াতাড়ি যাই, অনেক বহুত জোরে কাটছে, কিন্তু এখন কি কিয়ানের যে কী হবে, কিয়ানকে যদি কিছু করে দেয়। বহুত হাফে গেলাম, আমি পারলে হুন্ডাই নিয়ে নিতাম, ওইখানে বোধহয় বোধহয় রেখে চলে আসছি। সামনে তো জঙ্গল, আর তো যাওয়া যাবে না, কিন্তু জঙ্গলের মধ্যে অনেক সময় বাসা বাড়ি অনেক থাকে, ওইখানে যদি রেখে থাকে তখন কি হবে। আমি যাই বরং, জঙ্গলের মধ্যেই যাই। আরে অনেক অন্ধকার, এই যে সামনেই একটা বাড়ি, এখানে মনে হবে। আরে এই গেট তো খুলেই না, ফোন করে দিছিলাম কি 1 কোটি যদি আজকের মধ্যে না আসে তাহলে তোরে মেরে ফেলবো, কিন্তু আমার আর হচ্ছে না অপেক্ষা, আমি তোকে এখনই মেরে ফেলবো। তো কিয়ানকে মেরে ফেলবে, আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। থামো, এই তুই কে রে রে? আমি তোর আমার নাম জানা লাগবে না, তোকে তুই আমার বোনকে কিডন্যাপ করছ। ও আচ্ছা, এড়ে তোর বোন? হ্যাঁ এটা আমার বোন, আমার বোন বলতে কি আমার ভাইয়ের, আমার বন্ধুর বোন, মানে আমারই বোন। ও
মানে কাইন্ড ইনফরমেশন, এরা তোর বন্ধু নয়, এরা তো মানে তোরা তো তোর বোন নয় আর আপন বন্ধু নয়, এরা তোর ভাই থাকতো তাহলে আমরা সেরে দিতাম, এখন তোরা আমি মাই গেলাম। এই খবর তো আর আমার উপরে হাতও তুলবি না, আমি তোর উপরে হাত তুলবো না, তোর মাই গেলাম আর তুই হাত তুলবি না বলতেছে। আরে না না না, মাইরা হালাইছি গ, মাইরা হালাইছি, মাইরা হালাইছি, এরকম আমি কি আমি আমার বাধা রাখতে পারলাম না, এখন কি আর কি হবে, আমাকে তো উঠতেই হবে। তুই আর কয়টা মেয়ে, এখন কিয়ানের পালা, এ বোন যে তো এখন শেষ হয়ে গেছে। তুই লাগতে মানুষ মনে হয় আমি আমার অত কখনো ভাঙতে পারি না। ইয়া তুমি কে, সরি আয়ান, সরি আমি তো অধরে রাখতে পারলাম না, মাফ করে দিস। কিয়ানের পালা উড়ে মাইরালাম, মাইরা দিলাম, এবার বেরিয়ে দিই।